তৃণমূলের বঙ্গধ্বনি মিছিলে আক্রান্ত বিএসএফ জওয়ান। আর এই ঘটনাটি ঘটেছিল কান্দিতে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনকে কান্দি থানার পুলিশ জামিনযোগ্য ধারায় গ্রেপ্তার করল, এমনটাই সূত্রের খবর। ধৃত সাদ্দাম হোসেন কান্দি ব্লক মহালন্দি গ্রাম পঞ্চায়েতের সদস্য। অন্যজন হিরণ মিয়া, তার বাড়ি গোকর্ণ চাটরা গ্রামে। গতকাল রাতে তাদের কান্দি ব্লক রোড থেকে গ্রেপ্তার করে কান্দি থানার পুলিশ। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আরে মোটা মানুষ তো আমাদের কষ্ট খেয়েছে। দাঁড়াও না, পুলিশের কথা বলা আছে, বলা আছে, আর মুখ ঢেকে নেব। আরে মোটা মানুষ তো আমাদের কষ্ট খেয়েছে। দাঁড়াও না, পুলিশের কথা বলা আছে, বলা আছে, আর মুখ ঢেকে নেব। আরে মোটা মানুষ তো আমাদের কষ্ট খেয়েছে। দাঁড়াও না, পুলিশের কথা বলা আছে, বলা আছে, আর মুখ ঢেকে নেব। ঠিকই বলে